করোনা ভাইরাস নিয়ে যারা ভেবেছিলেন মুসলমানদের দেশে করোনা ভাইরাস আসবে না, তারা ভুল ছিলেন। যারা ভেবেছিলেন বেশি তাপমাত্রায় করোনা বাঁচে না, তারাও ভুল ছিলেন। যারা ভেবেছিলেন রমজানের পর করোনা থাকবে না, তারাও ভুল ছিলেন। এই ভুলগুলো এখন প্রমাণিত সত্য। আর এখন যারা ভাবছেন 1-2 মাসের মধ্যে করোনা হয়তো চলে যাবে, তারাও ভুলের মধ্যে আছেন। যারা ভাবছেন শীঘ্রই করোনার টিকা বের হয়ে যাবে, তারাও ভুলের মধ্যে আছেন। যারা ভাবছেন শুধু ঘরের মধ্যে থেকেই করোনা কাল পার করে ভাইরাস মুক্ত থাকবেন, তারা আছেন মহা ভুলে। বাস্তবতা হচ্ছে অন্তত 1 বছরের আগে করোনা পুরোপুরি যাচ্ছে না। 1 বছরের আগে কোনো টিকাই আপনার কাছে আসছে না। এমন কোনো বেহুলার বাসরঘর নেই যা কিনা সুস্থ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব, যেখানে করোনা প্রবেশ করবে না। আপনি মানুষ, অনন্তকাল ধরে বুয়া ছাড়া, বাহিরের বাজার ছাড়া, মানুষের সংস্পর্শ ছাড়া, সূর্যের রোদ ছাড়া, খেলাধুলা ছাড়া কিভাবে বাঁচতে পারবেন? এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আর আপনি যদি এটা চান তাহলে আপনি বদ্ধ উন্মাদ, এটা শতভাগ নিশ্চিত। তাহলে উপায় কি? গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেত, কারণ তারা জানতো না কেন কলেরা হয়। পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করা যায় সহজেই। এখন আর কলেরা মহামারী হয় না, কারণ মানুষ জানে ফুটিয়ে বিশুদ্ধ পানি খেলে কলেরা হয় না। আমরা এখন জানি করোনা কোন মাধ্যমে ছড়ায়। করোনাক্রান্ত রোগীর থুতু, কাশি, লালা কিংবা চোখের পানি দিয়ে করোনা ছড়ায়। এগুলো আপনার নাক, মুখ, চোখের পথ দিয়ে না ঢুকতে দিলে করোনা হবার নয়। শুধুমাত্র নাক, মুখ, চোখে বাইরের লালা, থুতু, চোখের পানির সাথে যাওয়া ভাইরাস থেকে প্রতিরোধ করে তুলেই আপনি করোনা মুক্ত থাকতে পারেন। এটি বলতে খুব সহজ, আবার করতে খুবই কঠিন। অনেক বছরের অভ্যাসের দাস আপনার হাতকে বসে রাখতে হবে। হাত যেন সাবানে পরিষ্কার না হয়ে কোনোভাবেই নাক, মুখ বা চোখ না ছোঁয়। অন্যের কাছ থেকে উড়ে আসা থুতু, লালা বা পানি মাস্ক এবং চশমা দিয়ে প্রতিরোধ করতে হবে। কথার মাঝে ছড়ানো থুতু, লালাকে বক্তা বা শ্রোতা উভয়ের পরিধান করা মাস্কের সাহায্যে প্রতিরোধ করা খুব সহজেই সম্ভব। আপনারা জুতা আবিষ্কারের গল্পের মতো সারা পৃথিবী চামড়া দিয়ে না ঢেকে আপনার পা খালি থাকলেই যেমন চলে, তেমনি আপনার নাক, মুখ, চোখ ঢাকুন আর হাতকে সংযত করুন। এই অল্প কিছু অভ্যাস পরিবর্তন করেই আপনি করোনা প্রতিরোধ করতে পারবেন শতকরা 95%। বাকি 5% জন্য ডাক্তারের উপর ভরসা রাখুন। পরামর্শ মতো ওষুধ খান, বিশ্রাম নিন, আলাদা থাকুন। ভীত হয়ে মানসিক রোগী হবেন না, মৃত্যুর চেয়ে সত্য কিছুই নাই। পৃথিবীতে জন্ম নিলে আপনাকে মরতেই হবে। করোনা থেকে বাঁচতে জীবনে একবারই মরুন, ভয়ে বারবার না। মনে রাখবেন আপনার জীবন সুন্দর, তবে সেটা কেবলমাত্র উপভোগ করতে পারলে। সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আমার কথাগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।